নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেল ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই ফের নিম্নচাপের কালো ছায়া বাংলায় ভারী বৃষ্টির তাণ্ডব চলতে চলেছে আরও এক সপ্তাহ তোমাদের এর সম্বন্ধে আর কী বলছে আবহাওয়া দপ্তর জানতে হলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এমন টাইপের লেটেস্ট ট্রেন্ডিং খবর সবার আগে সবার প্রথম দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘণ্টির জন্য প্রেস করে দিয়ে আমাদের সবাই থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আবারও নিম্নচাপের কালো ছায়া ঘনাচ্ছে বাংলার আকাশে যেটাই ফের একবার বাংলার আকাশ একাংশ ভিজে যাওয়ার সম্ভাবনা রয়েছে নিম্নচাপের গতিবিধির প্রভাবে আগামী কয়েকদিন আবহাওয়া নির্ভর করছে বাংলায় বিগত কয়েকদিন কোথাও ধসের ভয়াবহ ছবি তো আবার কোথায় একাধিক জায়গায় নদী ফুঁসতে শুরু করেছে বিপদ দিয়ে বে যাচ্ছে বহু নদীর জল এমনই টুকরো টুকরো ছবি উঠে এসছে উত্তরবঙ্গ থেকে বিহারের ওপর অবস্থান করা একটি নিম্নচাপের জেরে রবিবারও ভিজেছে বাংলার একাংশ গত কয়েকদিন নিম্নচাপ অক্ষরেখা জেরে প্রবল বৃষ্টিতে ভেসেছে উত্তরবঙ্গ ফুস উঠেছে নদীর বহু স্তর এবার বিহারে সৃষ্ট নিম্নচাপের প্রভাব আসন্ন বলে খবর এছাড়া উত্তরবঙ্গের পাঁচটি জেলায় প্রবল বর্ষণের সতর্কতা রয়েছে বলা যাচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে সপ্তাহের শেষ পর্যন্ত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা বলা হয়েছে এই বৃষ্টির জেরে নদীগুলির জলস্তর বেড়ে যাওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে পাশাপাশি দার্জিলিং ও ক্যালিম্পংয়ে ভূমিধসের পরিস্থিতি ভয়াবহ বলে সাবেক যান চলাচলের সমস্যা শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এর পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই অংশের বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা হুগলি মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া পুরুলিয়া দুই বর্ধমান বাঁকুড়া বচ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বলে খবর সেভাবে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে জানা গিয়েছে সূত্রের খবর আগামী রবিবার পর্যন্ত বাংলার বুকে অতি ভারী বৃষ্টির তেজ থাকবে উত্তরবঙ্গে আগামী রবিবার পর্যন্ত বৃষ্টির দাপটে ইনিংস খেলতে পারে বলে খবর তবে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির পর রবিবার থেকে বর্ষণের পরিমাণ কমতে পারবে এবং শহরের তাপমাত্রা আজ সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে আবহাওয়া রিপোর্ট বলছে এদিন শহরের তাপমাত্রা সর্বনিম্ন সাতাশ ডিগ্রি আশেপাশে থাকবে বলে দিনভর জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে উত্তরবঙ্গে চলছে আবহাওয়ার জোরদার ম্যাচ বিগত কয়েকদিনের বৃষ্টিতে নাজেহাল অবস্থা উত্তরবঙ্গে জলমগ্ন হয়েছে বেশ কিছু এলাকা এবং বাড়ছে নদীর জলস্তরও এই পরিস্থিতিতে বন্যার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না একদম বিহারের ওপর আরও একটি নিম্নচাপ ঘনীবত হয়েছে যার প্রভাব উত্তরবঙ্গে পড়ার সম্ভাবনা বেশি এবং বঙ্গোপসাগর থেকে জৈববাস্প রাজ্যে ঢোকায় দক্ষিণবঙ্গের এই নিম্নচাপে ডেস অনুভব করা যাচ্ছে তো বন্ধুরা এই জেলা আবহাওয়া দপ্তরের তরফ থেকে এখনকার দেওয়া একদম লেটেস্ট এবং ফ্রেশ আপডেট এমন টাইপের লেটেস্ট আপডেট সবার আগে এবং সবার প্রথম পেতে হলে কিন্তু বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে ঘণ্টা প্রেস করে দিয়ে আমাদের সাথে থাকবেন তো চলুন এখনকার জন্য এটুকখানি আবারও আমরা আসবো নতুন কোন আপডেট নিয়ে নতুন ভিডিওর সাথে তো চলুন এখনকার জন্য এটুকখানি